সেশনে আমরা প্ল্যাঙ্কের আরেকটা মুভমেন্ট দেখব, বাট এটা প্রথম থেকে খুব বেশি স্ট্যাটিক থাকবে না, প্রথম থেকে এটা ডাইনামিক একটা মুভমেন্টস এ যাবে, কারণ আমরা এখানে কিছুটা আদার মাসেল গ্রুপও আমরা অ্যাড করছি, প্লাস ফোকাসিং অন আওয়ার কোর স্টেবিলিটি অ্যান্ড স্ট্যাটিক কন্ট্রাকশন। ওকে, এখানে আমাকে হেল্প করছেন জলি। ওকে জলি গো, আমরা লেভেল ওয়ানটা প্রথমে দেখি, প্ল্যাঙ্ক গ্রো, দিস ইজ কল্ড প্ল্যাঙ্ক গ্রো, এবং যেটা আমরা বলছি অল দ্য মুভমেন্টস ফর দিস 12 সেশন উইল গো অন দ্য প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্কের উপরে, জাস্ট অন প্ল্যাঙ্কের উপরেই আপনি অ্যাবসেস মিস করতে পারেন, এন্ড ইফ অ্যাডেড উইথ আদার বডি পার্টস দেন ইউ আর লাইক গেটিং দ্য রেজাল্ট ডাবল। ওকে, প্ল্যাঙ্ক গ্রো, ইনহেল অ্যান্ড এক্সহেল আপ, ইয়েস নাইস, অ্যান্ড নাও রো, ইয়েস গো, one hand is low and down and yes and down and yes, every two little bit fast change, fast open, yes and down and yes and down and yes and down, yes and down, and inhale and exhale, lift down and inhale up. This is level one. কি হচ্ছে, আমরা এখান থেকে ফোকাসটা কি করলাম, আমরা যখন প্ল্যাঙ্কে থাকছি অ্যাবস কন্ট্রাকশনটা হলো, হ্যাঁ স্ট্যাটিক কন্ট্রাকশন, পাটা থাকলো, সব টোটাল বডি কাজটা হলো, দেন উই আর অ্যাডিং ডাইনামিক মুভমেন্টস, রো, রোটা যখন হচ্ছে তখন কোন মাসেলগুলো অ্যাড হচ্ছে, হ্যাঁ একটা হাতে কিন্তু থাকছে, যখন আমি একটা হাত তুলে ফেলছি তখন কি হচ্ছে, অবভিয়াসলি আই এম ব্যালেন্সিং অন অনলি ওয়ান হ্যান্ড, হ্যাঁ ঠিক আছে, তার মানে ব্যালেন্সের প্র্যাকটিসটা অলরেডি হয়ে যাচ্ছে, তারপর যখন আমি হাতটা টানছি দেন আমার ল্যাটস, হ্যাঁ ল্যাটস এরিয়াটা বলতে যেটা হয় যে ম্যাক্সিমাস ডরসাই, হ্যাঁ এই জায়গাগুলো কাজ হচ্ছে, যেটা মহিলাদের বেশি হয় যে হ্যাঁ ঠিক শাড়ি পরলে ব্লাউজ পরলে বলতে দেন না ফিলিং গুড, এখানটায় অনেকটুকু ফ্যাট জমে গেছে, হ্যাঁ তো স্টে হচ্ছে, অ্যাপস কানেক্টেড হচ্ছে, দেন আমি যখন ডাইনামিক মুভমেন্টে যাচ্ছি তখন তার সাথে ওই মাসেল কাজটা হচ্ছে। এখন যেটা করবো আমরা আরেকটা মুভ অ্যাড করবো ইন লেভেল টু। ওকে, গো, ইনহেল অ্যান্ড এক্সহেল আপ, নাইস, first row, yes, row, any arm, row, and then down, and alternate leg up, see, and down, okay, go on, yes, and up, and again, yes, and up, and yes, and up, and down, inhale, and exhale down, okay, thank you, okay, yes, please, যেখানটায় আমরা তাহলে কি কাজটা করবো, কম্পোজার, যেটা হলো কি হলো, আমরা যখন এক হাতে করছিলাম তখন কি হচ্ছিল, ব্যালেন্সটা খুব কষ্ট হচ্ছিল তাই না, এক হাতের উপর, হ্যাঁ, এবং যখন তুলছি তার সাথে আরো অ্যাড করলাম যে লেগ লেগ, ইয়েস, তার মানে তখন কি হচ্ছে, আমি দু হাতের সাপোর্টটা পাচ্ছি কিন্তু পায়ের সাপোর্টটা পাচ্ছি না, হ্যাঁ পায়ের সাপোর্টটা পাচ্ছি না, তার মানে কি একবার হাতে সাপোর্ট পাচ্ছি না আবার পায়ের সাপোর্ট পাচ্ছি না, হ্যাঁ দুটো শরীরের দুটো পার্টে মানে মাঝখান থেকে ভাগ করলে দুটোই ইমব্যালেন্স হচ্ছে, অ্যান্ড ব্যালেন্স করছি আমি তখন কিসের উপরে, মাঝখানে, হ্যাঁ মাঝখানে পেট ফোর হাউস ওই জায়গাটা, পাওয়ার হাউস ওই জায়গাটা স্ট্রং রেখে দেন আমি জেনারেট করছি, একবার এদিকে ইমব্যালেন্স করছি একবার এদিকে ইমব্যালেন্স করছি, যখন আপনি করবেন তখন বুঝতে পারেন যে হ্যাঁ ইমব্যালেন্স হতে, খালি খেয়াল করতে হবে কি খেয়াল করতে হবে, যখন হাতটা তুলে ধরবেন কাতলা হয়ে যায়, হ্যাঁ আর যখন পা উঠছে আমার ওদিকে হেলে না যায়, হ্যাঁ strong thaka, yes and thank you, this is a level 2 exercise, ha to prothome amra plank kori tarpor aste aste barai ar koto bar korben ba koto khon korben depends on your ability.